এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে যে সুন্দর পরিসমাপ্তি ঘটালো, আমি অসংখ্য ধন্যবাদ জানাই মথুরাপুর এক নম্বর এবং দু নম্বর ব্লকের সমস্ত কর্মীদের কাছে। একুশে জুলাই 1993 সাল গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে তথা নো আইডেন্টি কার্ড নো ভোট সচিত্র পরিচয় পত্রের মাধ্যমে মানুষ তার প্রকৃত ভোটাধিকার প্রয়োগ করতে পারুক এবং প্রকৃত ভোটাধিকার করে যে রায় দেবে সেই রায় আমরা মাথা পেতে নেব, এই মানসিকতায় সেদিন মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা মহকন অবধে সামিল হয়েছিলাম। তার সঙ্গে আমাদের আরও সাতটা দাবি ছিল, আজকে সেই দিনের তাৎপর্য নতুন প্রজন্মের অনেক কর্মীরা জানেন না। আজকে সেই 21 জুলাই শহীদদের স্মরণে আজকে আমরা এখানে জনসংযোগ যাত্রা করলাম, তার কারণ একটাই, সেদিন আমরা গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ে সেদিন সমস্ত গণতান্ত্রিক রীতি অনুযায়ী অহিংসা পথে আমরা মহকন অবধের সামিল হয়েছিলাম। আমাদের হাতে লাঠি ছিল না, বন্দুক ছিল না, আমাদের হাতে আমাদের মুখে মন্ত্র ছিল বন্দে মাতরম। বন্দে মাতরমকে পাথেয় করে সেদিন আমরা সামিল হয়েছিলাম, কিন্তু আমাদের ভাগ্যে জুটেছিল লাঠি আর গুলি। আমরা 13 জন সহকর্মীকে হারিয়েছিলাম, আমরা হারিয়েছিলাম হরিদেবপুরে দিলীপ দাসকে, আমরা হারিয়েছিলাম সোনাপুরে ডি গ্রামের রতন মণ্ডলকে, আমরা হারিয়েছিলাম বিজয়গড়ে কল্যাণ ব্যানার্জিকে, আমরা হারিয়েছিলাম কসবার প্রদীপ রায়কে, আমরা হারিয়েছিলাম যাদবপুরের মুকুন্দপুরের শ্রীকান্ত শর্মাকে, আমরা হারিয়েছিলাম বহানগরের মুরারী চক্রবর্তীকে, আমরা হারিয়েছিলাম দমদমের বিশ্বনাথ দাস বন্দন রায়কে, আমরা হারিয়েছিলাম কাশরাপাড়ার কেশব বৈরাগীকে, আমরা হারিয়েছিলাম হুগলির অসীম দাসকে, আমরা হারিয়েছিলাম গাইঘাটার রঞ্জিত দাসকে, আমরা হারিয়েছিলাম মেদিনীপুরের মহম্মদ খালেক, আরেকজন কাইন্ডিভাই করতে পারিনি, আমরা 13 জন সহকর্মীকে হারিয়েছিলাম। সেই দিন বলেছিলাম শহীদের রক্ত হবে না কেউ ব্যর্থ। আজকে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে পরিচয় পত্রের মাধ্যমে মানুষ তার প্রকৃত ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন বলেই আজকে গণতন্ত্রের কথা উঠছে। আজকে একটা দল, সাম্প্রদায়িক দল বিজেপি, ক্ষমতায় এসে বাংলার শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে, উন্নয়ন ব্যাহত করার চেষ্টা করছে, তারই বিরুদ্ধে আজকে আমাদের জিহাদ। আমাদের যারা গণতন্ত্র গণতন্ত্র করে লাফাচ্ছেন, সেই দিন সিপিএমের অত্যাচার অবিচার ভ্রষ্টাচার ব্যবিচারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কংগ্রেস ছাড়া সেদিন কেউ লড়েনি। আজকে তাই আমি আপনাদের কাছে বলি যে আজকে যারা সারা জায়গায় গলা ফাটাচ্ছেন গণতন্ত্র নেই, তাদের উদ্দেশ্যে বলতে চাই 1993 সালে 21 জুলাইয়ের কথা মনে রাখবেন, তবেই বুঝবেন গণতন্ত্রের স্বার্থে মমতা ব্যানার্জির নেতৃত্বে লড়াই শুরু করেছিলাম। আজও সেই লড়াই অব্যাহত আছে, আজও সেই চলছে, তারই শরিক হিসাবে আজকে কয়েক হাজার সদস্য কর্মী আমাদের এই মিছিলে যোগদান করেছে। ইভিএম সম্পর্কে কী বলবেন? আমাদের দাবি হচ্ছে ইভিএমে কারচুপি হয়েছে, ইভিএম মেশিন যত ডিজিটালে টেকনিক্যাল জিনিস যত অ্যাডভান্স হচ্ছে, কিন্তু তার হ্যাক করার অ্যাডভান্সও অনেক বেশি হচ্ছে। সেই জন্যই আমরা মনে করি যে ইভিএমএ মেশিনের মাধ্যমে মানুষের প্রকৃত ভোটাধিকার হয়তো আবার বিঘ্নিত হচ্ছে, সেই জন্য আমরা চাইছি ব্যালটের মাধ্যমে। কারণ আপনারা দেখেছেন যে বড় বড় দেশগুলো আমেরিকা জাপান ফ্রান্স সেখানে ইভিএমের পরিবর্তে আবার ব্যালটের মাধ্যমে ভোটাধিকার নেওয়া হচ্ছে। আমরাও চাই যে ভারতবর্ষে আবার ব্যালটের মাধ্যমে ভোট হচ্ছে।